আজ হবে বিয়ে, আজ হবে বিয়ে, তাই সুন্দর করে সাজিয়েছে মণ্ডপ, দেখো দেখো দেখো, চেয়ার গুলো কত সুন্দর, বালিশ গুলো কত সুন্দর, লাভ লাভ লাভ, হবে আজকে বিয়ে, ও কি সুন্দর ফুল, আর দেখো এখানে মঙ্গলসূত্র রাখা রয়েছে। বন্ধুরা এবার দেখো যে সোনার অলংকারের বাক্স নিয়ে এসেছে বউয়ের জন্য, শুধু বউয়ের জন্য, কিন্তু দেখো খুব সুন্দর একটা নেকলেস নিয়ে এসে নেকলেস পরিয়ে দিল। এই যে দেখেন খুব সুন্দর নেকলেস পরিয়ে দিয়েছে, কমর বন্ধ দেখতে তো পাচ্ছেন কত সুন্দর, কমর বন্ধ পরিয়ে দিয়েছে। এবার দেখেন বিয়ের পিঁড়ি একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে, কিন্তু একটু পরে বউ আর বউয়ের বর আসবে। কিন্তু দেখেন খুব সুন্দরভাবে দিল দিয়ে সাজিয়েছে, ডেকোরেশন খুব সুন্দর, চেয়ারগুলো খুব সুন্দর। এই যে অতিথি আসছে, অতিথিরা দেখছে কত কি সুন্দর, আপনার বিয়ে তো এইভাবে সাজিয়ে দেবেন। এই যে আসলো মামুনি এসছে, মামুনির মা, মামুনির বাবা, এই যে আরও অতিথিরা এসছে, সবাই আসছে একে একে করে, আবার তাকে তাকে দেখছে কে কখন আসলো, পুরাতন পুরাতন বন্ধুরাও এসছে। এই যে দেখেন কি সুন্দর একটা তোড়া রাখলো, ফুলের তোড়া, সামনে বরযাত্রীর জন্য কিছু গিফট দেওয়ার জন্য কিছু জায়গা। এই যে বর কন্যাগুলো অনেক অতিথি এসছে, খুব সুন্দরভাবে অতিথি সাজিয়েছে। দেখেন মামুনির বাবা, মামুনির মা এসছে, ওরা তো আরও বেশি ভাগ খুব সুন্দর করে দেখছে সাজিয়েছে কিনা। আচ্ছা এবার দেখুন খুব সুন্দর আছে, অতিথি অপর এই যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বিয়ের বর বসলো, আর কন্যা এখনো আসেনি কিন্তু একটু মধ্যে আসবে। এই যে ও ডাকতে এসছে এই মেয়েটাকে নিয়ে যাবে, হ্যাঁ এই যে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওই পিঁড়ি বসিয়ে দেবে বরের কাছে, আর খুব সুন্দরভাবে বিয়ে সম্পন্ন করার জন্য। এই যে দেখেন খুব হাসি খুশি, খুব হাসি খুশি আছে মেয়ে, আর এই যে দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, ওরা গল্প করছে কি করলে আর ভালো হয়। এই যে যাচ্ছে আশীর্বাদ দেওয়ার জন্য বোধ হয়, ওর মা আছে, ওর মা গল্প করছে, গল্প করে এই যে চলে গেল, কিন্তু ওর আব্বার সঙ্গে আবার গল্প হচ্ছে, কে কোনখানে আছে তাকে তাকে কিন্তু দেখছে। হ্যাঁ দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেশন সাজিয়েছে, এই গল্প চলছে, কিন্তু একটার মধ্যে বিয়ে সম্পন্ন হবে, তা অপেক্ষা করছে সবাই মিলে। এই যে দেখুন খুব সুন্দরভাবে তারা বান্ধবীর সঙ্গে গল্প করছে, আগেকার বান্ধবী তো আছে, অনেক কথা মনে আছে, তার জন্য সব কিছু আদান প্রদান করে কথাগুলো গল্প করছে, কে কীরকম কি অবস্থায় আছে সে কথাগুলো গল্প করছে। এই যে দেখুন কি মামুনি, মামুনি দিদির সঙ্গে মামুনিও গল্প করছে যে কি বিয়েটা কত সুন্দর রে, কত ভালো লাগছে, কত মজা করছি, দেখো দেখো চলো চলো চলো, একটু বিয়ে সম্পূর্ণ হবে। এই যে বর কনে হাসি খুশিতে ভরে আছে, আহ কি সুন্দর গিফট, গিফট নিয়ে এসছে, লাল রঙের গিফট, বাহ কি সুন্দর যাচ্ছে নিয়ে, বাহ বাহ বাহ, দেখতে তো পাচ্ছেন খুব সুন্দরভাবে গিফট বিয়ের পিঁড়িতে দিয়ে দেবে। এই যে গিফটগুলো খুলে দেখার পরে এখন খুলে দেখতে পেলাম না, কিন্তু এখন প্যাকেটে করে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন না গিফট, কিন্তু প্যাকেট অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে হাসছে, কিন্তু দেখেন কি গল্প, এ মা গিফট আছে, কিন্তু গিফটটা দেখেন, কিন্তু গিফট যদি খুলে দেখতে চান অবশ্যই খুলে দেখাবো, কিন্তু একটা সুন্দরভাবে একটা লাইক করতে হবে বাবু। এই যে দেখেন খুব সুন্দর, কিন্তু বরের সঙ্গে গল্প করছে, আবার তাকে তাকে দর্শকও দেখছে কি বিয়ের কি চলছে, ফটো শ্যুট চলছে, তো মুখগুলো তো খুব সুন্দর একটা বিয়ে বলে কথা, তাই না বান্ধবী? তাই জন্য স্মৃতিগুলো জগিয়ে জগিয়ে রাখার জন্য এই যে দেখুন খুব সুন্দরভাবে সেজে গুজে ফটো শ্যুট করছে, কিন্তু এইগুলো এই যে বিয়ে বলে কথা, তো বিয়েতে খুব আনন্দিত হয় ও, মানুষ মনে অপরকে দেখতে পায়, কিন্তু খুব সুন্দরভাবে বিয়ে বর ও বিয়ে কন্যা সব কিছুই খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে নতুনভাবে আবার কি আসলো, দেখুন দেখুন কি আবার নেকলেস, এই যে দেখুন খুব সুন্দরভাবে নেকলেস পরিয়ে দিল,
এই যে না 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 মঙ্গলসূত্র আছে হ্যাঁ দেখুন ভালোভাবে দেখুন সোনার কিন্তু এই যে বর এই ফুলতরা 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 দিয়ে দিল আ বরমালা বাহ কি খুব সুন্দর তালি বাজান হ্যাঁ তালি বাজান খুব সুন্দর হবে এই যে হাসি খুশি কিন্তু এটা প্রেম প্রেম বিয়ে না হ্যাঁ সব গল্প চলছে কিন্তু এই যে দেখেন খুব সুন্দরভাবে সাজিয়ে দিল আবার বান্ধবীরা তাকে তাকে দেখছে বান্ধবীরা খুব সুন্দর ওরও ভাবছে আমাদেরও বিয়ে হবে এভাবে হ্যাঁ খুব সুন্দরভাবে দেখেন কিন্তু দাঁড়িয়ে আছে সবাই ফটো শ্যুট করছে একের অপরকে নিয়ে নিয়ে ফটো শ্যুট করছে কিন্তু এই যে বিয়ে বাড়ি এই ফ্যামিলি শ্যুট হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বরকনা কিন্তু খুব খুশি এই যে ছোট চুটকি কিন্তু ছোট এই যে